ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের জেরে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি হলেও এক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম চীন। এমনকি এখন পর্যন্ত বিশেষ ওই অভিযানের সরাসরি কোনো নিন্দাও জানায়নি বেইজিং। পশ্চিমারা যেখানে রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে, সেখানে দেশটি থেকে এবার অপরিশোধিত তেল আমদানিতে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে চীন। চীনা কাস্টমসের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গেল মাসে রাশিয়া থেকে প্রায় 84,20,000 টন অপরিশোধিত তেল আমদানি করেছে চীন, যার মূল্য প্রায় $750 কোটি মার্কিন, যা আগের মাসের তুলনায় $100 কোটি বেশি। অপরদিকে মে মাসে সৌদি আরব থেকে চীন তেল আমদানি করেছে ৭৮,২০,০০০ টন। এতে করে জ্বালানি তেল সরবরাহে সৌদি আরবকে পেছনে ফেলে চীনের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে রাশিয়া। এতে করে সৌদি আরবকে পেছনে ফেলে চীনের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে রাশিয়া। শুধু চীন নয়, রাশিয়ার জ্বালানির উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার পর দেশটি থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়েছে ভারতও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ছিল জার্মানি। সেখানে গেল দুই মাসে জার্মানিকে টপকে ওই স্থান দখল করে নিয়েছে ভারত। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধের প্রথম 100 দিনে জীবাশ্ম জ্বালানি রফতানি করে প্রায় ১০,০০০ কোটি মার্কিন ডলার আয় করেছে রাশিয়া। অন্য কর্মকার, সময় সংবাদ।